আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা যুক্ত হচ্ছেন এবং দেখছেন প্রবাসী যুদ্ধার আরেকটি নতুন বিরোধে আশা করি আল্লাহর অশেষ মতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো সৌদি গভর্নমেন্ট থেকে বা যাওয়া থেকে যে আপডেটটি জানিয়েছে এখন থেকে কোনো প্রবাসী বা কর্মী যদি এক্সিট ভিসা ইস্যু করে যেটাকে আমরা আরবিতে বলি খুরুজের নাহায়া বা ফাইনাল এক্সিট ভিসা তো কোনো কর্মী যদি এ বিষাটা ইস্যু করে এবং ভিসাটা লেগে যায় ভিসা লাগার দুই মাস পর্যন্ত অর্থাৎ ষাট দিন সে সৌদি আরবে থাকতে পারবে কিন্তু এই ষাট দিনের ভিতরে অর্থাৎ বিশাল মেয়াদ থাকার সময়ই সে যদি বাংলাদেশে না আসে বা অন্যান্য কান্ট্রিতে না যায় অর্থাৎ যে দেশে নাগরিক এক কথায় বলতে গেলে সৌদি আরব যদি ত্যাগ না করে তাহলে তাকে এক রিয়াল ফাইন হিসেবে দিতে হবে অনেক প্রবাসী ভাইরা আছে না যারা আপনারা খুরুজ না হ্যাঁ লাগাই দেয় কিন্তু পরবর্তীতে সে মনে করে যে সৌদি আরবে থাকবে সে কাজ করবে হিসেবে কাজ করবে তখন কিন্তু আপনাকে এই এক হাজার পেড করতে হবে এক হাজার যদি আপনি পেড না করেন সেক্ষেত্রে আপনি আকামা বানাতে পারবেন না যখন আপনি আকামা বানাতে যাবেন তখনই আপনার কাছ থেকে এই জরিমানাটা কাটা হবে কাটার পর আপনি আকামা বানাতে পারবেন এখন কথা হচ্ছে যারা আপনারা বাংলাদেশ এম্বাসি থেকে নেবেন যারা স্পেশাল এক্সিট বা আপনারা এই আউটপাসের মাধ্যমে যারা ফাইনাল এক্সিট ভিসাগুলো নেবেন তাদের ক্ষেত্রে কি হবে তারা যদি আপনারা সৌদি আরব ত্যাগ না করেন তাদের কি কোনো রকমের জরিমানা হবে কি না এই বিষয়টা এখনও তারা স্পষ্ট জানায় যাওয়া যাক যে যারা স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় নিবে সেক্ষেত্রে যদি সে ওই সময়ের ভিতরে আসে তার কত গ্রামা হবে সো এই বিষয়টা এখনও নিশ্চিত হয়নি কারণ এই বিষয়টা এখনও জানানো হয় নাই যে যারা স্পেশাল এক্সিট প্রোগ্রামের মাধ্যমে বা আউটপাসের মাধ্যমে বিষয়গুলো নিবে এম্বাসির মাধ্যমে এমবাসি সহায়তায় তাদের তারা যদি এই মেয়াদ থাকা অবস্থায় বা মেয়াদ এক্সপায়ার করে যদি ফেলে সে যদি না আসে বা সৌদি আরব ত্যাগ না করে তাহলে তার কোনো রকমের জরিমানা হবে কিনা পরবর্তীতে আপনারা আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিন্তু এখন আপনারা জানেন যে যারা আপনারা কোফিলের মাধ্যমে বা আপনারা কোম্পানির থেকে যারা ক্রুজে না হয় নেবেন তারা যদি আপনারা সময় মতো বা বিশাল মেয়াদ থাকার কালীন যদি আপনারা সৌদি আরব ত্যাগ না করেন সেক্ষেত্রে আপনাদেরকে জরিমানা গুনতে হবে তো এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো বিরোধে আল্লাহ হাফিজ